আপনিই বলুন মহাদেব, এতে আমার কি ভুল ছিল? জগতের কল্যাণের কারণেই তো আমাদের দুজনের বিবাহ হয়েছিল। এত কষ্ট পাবেন না দেবী। এক নারীর জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য হল মা হতে না পারা। কিন্তু আমরা কেউই তো বিধির বিধানের ঊর্ধ্বে নই। হয়তো আমাদের নিয়তি এটাই দেবী। না মহাদেব, আমি এই নিয়তি মেনে নিতে পারছি না, কিছুতেই না। দেবী, দেবী পার্বতী, হে পবিত্র শক্তিপীঠ, আমরা শুনেছি মধ্যরাতে পূর্ণিমা তিথিতে এই জল পান করলে সন্তান লাভ করা যায়। আমরা কৃতিকারা কখনো মা হতে পারবো না, কিন্তু জলস্বরূপ আপনার এই আশীর্বাদে আমরা মা হওয়ার সৌভাগ্য লাভ করব। কৃতিকারা যে কথা বলছিলেন তা কি সত্য? হে সতী, আমার প্রণাম গ্রহণ করুন। যদি এটা সত্য হয় যে এই পবিত্র জল গ্রহণ করলে সন্তান লাভ করা যায়, তাহলে এই অভাগিনীর ওপর আপনার কৃপা দৃষ্টি বজায় রাখুন, অভিশাপ মুক্ত করুন আর মা হওয়ার সুখ প্রদান করুন। পার্বতী, তুমি আমারই একটি স্বরূপ, কিন্তু আমাদের দুজনের জীবনের উদ্দেশ্য আলাদা। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে তুমি অবশ্যই একজন তেজস্বী পুত্র লাভ করবে, যে এই সংসারকে উদ্ধার করবে। পার্বতী, জল গ্রহণ করো। তোমাদের ভ্রম দেবীগণ, যে আমার বিনাশের কারণ হতে পারে, আমি জন্মের পূর্বে তার বিনাশ করে দেব। এই পার্বতী আমার কালকে জন্ম দিতে চলেছে, আমার উচিত আমি এরই বিনাশ করে দিই।
পার্বতী কোথায় উধাও হয়ে গেল? খোঁজো ওকে। আমাকে পার্বতীর বিনাশ করতেই হবে, যাও খোঁজো। মহাদেব, দেবী সতীর আশীর্বাদে এবার আমরা দুজন সন্তান লাভ করব। এই সংসারে আমাদের সন্তানের আসার সময় হয়ে গেছে। এই বালক তো খুবই তেজস্বী দেবরাজ। নিঃসন্দেহে সূর্যদেব, এবার সময় হয়েছে ওর অস্ত্র শিক্ষা শুরু করার। কিন্তু কে হবে ওর গুরু? ভৈরব ছাড়া এই কাজ আর কে করতে পারেন? ভৈরব, এ যুদ্ধ করবে আমার সঙ্গে? আরে মূর্খ, তো একটা বালক। তারকাসুর, অহংকার তোমার বুদ্ধি ভ্রষ্ট করেছে। তোমার সামনে অন্য কেউ নয়, তোমার কাল দাঁড়িয়ে আছে। ও কোনো সাধারণ বালক নয়, মাতা পার্বতী আর মহাদেবের পুত্র কার্তিক। একটা কথা মনে রেখো অসুররাজ, মহাদেব আর পার্বতীর সন্তানই তোমাকে হত্যা করতে পারবে, তাই তুমি তাদের সন্তানকে এই সংসারে আসতেই দিও না।
দেবী, আপনি ধন্য। আপনার আশীর্বাদেই এমন পরাক্রমশালী মহাবীর কার্তিকের জন্ম হয়েছে, যিনি ধর্মের পুনর্স্থাপন করে জগতের কল্যাণ করেছেন। তারকাসুরকে বধ করে পার্বতীপুত্র কার্তিক আমাদের দেবতাদের ঐতিহ্য এবং সম্মান রক্ষা করেছেন। আমরা সকল দেবতাগণ আজীবন ওনার কাছে ঋণী থাকব। রাজা মান্ধাতা, আপনি জগতের কল্যাণের জন্য নিজের প্রাণ দিতেও পিছু পা হননি। আমি আপনার উপর অতি প্রসন্ন, সেই জন্য আমি আপনাকে বর প্রদান করছি। এই সরোবরে যেখানে আপনি আমায় স্থাপন করেছেন, এই স্থান আপনার নামে পরিচিত হবে, আর মান সরোবর নামে পরিচিত হবে। আমি এখানে কুমুদা দেবীর রূপে বিরাজ করব। এত ক্রোধ উচিত নয় কন্যা, এটা তো তোমার সৌভাগ্য যে আমি তোমার সম্মুখে আমার ভালোবাসার নিবেদন করছি। নিয়ম অনুযায়ী তোমাকে বিবাহ করব, আর তোমাকে এই সর্বশক্তিমান হিঙ্গলের রানী বানাবো। কখনো না, তোমার এই স্বপ্ন কোনোদিন সফল হবে না ধূর্ত। তোমার মতো অধার্মিকের সঙ্গে বিবাহের মতো পবিত্র বন্ধন আমি অস্বীকার করছি। আমি বলছি ওখানেই দাঁড়াও, আমি বেঁচে থাকতে তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। আর যদি এক পাও এগিয়েছো, এই মুহূর্তে আমি আমার প্রাণ দিয়ে দেব। মৃত্যু এত সহজে পাওয়া যায় না, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, স্বয়ং মৃত্যুও না। হে দেবী সতী কোটারী, আমাকে রক্ষা করুন। আপনি আদি শক্তি, আপনি সংকট হরণকারী, এই পাপীর হাত থেকে আমাকে রক্ষা করুন মা, রক্ষা করুন, রক্ষা করুন মাতা, রক্ষা করুন। জীবন দায়িনী হে মাতা, রক্ষা করুন। দেবী প্রপন্নার্তি হরে প্রসিদ্ধ প্রসিদ্ধ মাতা যদ্দক্ষিণাসি প্রসিদ্ধ বিশ্বেশ্বরী। দেবী প্রপন্নার্তি হরে প্রসিদ্ধ প্রসিদ্ধ মাতা যদ্দক্ষিণাসি। এসব করে কিচ্ছু হবে না, করে নাও তোমার সতী কোটরি মাতার মন্ত্র উচ্চারণ, বারবার করো, চিৎকার করে করে করো, আর্তনাদ করে করো।
দুরাচারী অসুর, যদি তুমি এই পবিত্র কন্যাকে স্পর্শ করার চেষ্টা করো তাহলে এই মুহূর্তে তোমার মৃত্যু নিশ্চিত। পিছিয়ে যাও। এই ভৈরব, ভীমলোচন, তুমি করবে এই কন্যাকে রক্ষা? এসো, এগিয়ে এসো, করো ওকে রক্ষা। এসো, এগিয়ে করো ওকে রক্ষা। ভিঙ্গল, তোমার অত্যাচার শেষ হওয়ার সময় হয়েছে। কালের হাত থেকে তুমি কোনোভাবেই বাঁচতে পারবে না। আমার মনে হয় হিঙ্গল ওই নারীকে এই মায়াবী পথ দিয়ে নিয়ে গেছে। ছাড়ো আমাকে, আমাকে রক্ষা করুন মা, ছাড়ো, চলো, ছাড়ো আমাকে, ছাড়ো। সাবধান, শেষবারের মতো সতর্ক করছি, ওই কন্যাকে ছেড়ে দাও। কোন নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে বিবাহ করা অধর্ম, আর অধর্মের পথে চললে কালের অতলে তলিয়ে যাবে। এ অসম্ভব ভৈরব, অসম্ভব। এটা অহংকারী, তোমার বিনাশ নিশ্চিত। প্রণাম ভ্রাতা। প্রণাম ভ্রাতা সুন্দর। সময় হয়ে গেছে, এবার আমাদের জলে প্রস্থান করতে হবে।
প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব। আজ সেই ব্রহ্ম মুহূর্ত এসে গেছে। তোমরা দুই ভ্রাতা ইচ্ছা মৃত্যুর বরদান অবশ্যই লাভ করবে। তোমাদের দুজনকে তার জন্য কি করতে হবে সেটা তোমাদের আমি আগেই বলেছি। তবে একটা কথা মনে রেখো, দেবতাদের ছলনা থেকে সাবধান, ওরা তোমাদের পথে বাধা অবশ্যই উৎপন্ন করবে। ছলনা, শক্তি, মায়া সবকিছুর প্রয়োগ করতে পারে তারা। আপনি চিন্তা করবেন না গুরুদেব, মধ্যরাত্রে সবকিছু ঠিক তেমনই হবে যেমন আপনি বলেছিলেন। হ্যাঁ গুরুদেব, আপনি শুধু আপনার আশীর্বাদ দিন আমাদের। আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে সর্বদা থাকবে, তোমরা সফল হও। বন্ধ করো এই মাতার পূজা। এই সাধারণ মাতার পূজো করে কিচ্ছু লাভ হবে না তোমাদের। তোমাদের সবাইকে এক্ষুনি মহারাজ সুন্দর আর মহারাজ হিঙ্গল দ্বারা আয়োজিত পূজার জন্য প্রস্থান করতে হবে। দান দক্ষিণায় তোমাদের ভরিয়ে দেওয়া হবে। চলো, একজন সাধুর ইচ্ছার বিরুদ্ধে তাকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। তুমি চলে যাও এখান থেকে। আমরা মাতার ভক্ত আর মাতার পূজা অসম্পূর্ণ রেখে আমরা কোথাও যাব না। দাঁড়াও, সাধু এই হিঙ্গল রাজ না শুনতে পছন্দ করে না, তাই যা আদেশ দেওয়া হয়েছে তা পালন করো। চলো। কখনো না। এটাই হলো রাজার আদেশ পালন না করার পরিণাম। এদের সবাইকে বন্দি করে নাও।
মহারাজ সুন্দর, এবার আপনাদের কার্যসিদ্ধির সময় এসে গেছে, তাই এগিয়ে আসুন আর তা লাভ করুন যা এই কার্যসিদ্ধিতে আপনাদের সহায়ক হবে। তোমাদের কারোর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার তোমাদের মধ্যে যে কোনো একজন সাধুর বিশেষ হৃদয় দরকার, আমার কার্যসিদ্ধির জন্য। আর সেই বিশেষ হৃদয় তোমাদের মধ্যে যে কোনো একজন সাধুর শরীরে রয়েছে, আর তার সন্ধান আমার ভ্রাতা সুন্দর করবে। মধ্যরাত্রির প্রহর হতে চলেছে, এখনো সেই বিশেষ হৃদয় পেলাম না যা আমার কার্যসিদ্ধিতে সাহায্য করবে। কেবল একজনই সাধু রয়েছে, যদি ওর হৃদয় বিশেষ না হয় তাহলে? পেয়ে গেছি ভ্রাতা, শরীরের ডান দিকে হৃদয় কেবলমাত্র এই সাধুর শরীরেই আছে, অর্থাৎ এটাই সেই হৃদয় যা আমাদের ইচ্ছা মৃত্যুর বর লাভে সাহায্য করবে। এই হৃদয় আমাদের দিয়ে দাও সাধু। না না, আমি দেব না। ডান দিকে থাকা হৃদয় তো আমরা লাভ করেছি, আপনাদের দুজনকে মধ্যরাত্রির পূর্বেই তাম্রঘাটিতে পৌঁছতে হবে। আর সেখানে পৌঁছে উৎপত্তি হওয়া মাত্রই তাজা শুদ্ধ তাম্রভস্য নিয়ে ত্রিপুলক পর্বতে পৌঁছতে হবে, তবেই আপনারা দুজন শিব ভক্ত মহাতপস্বী
ত্রিলোকের থেকে ইচ্ছা মৃত্যুর বর লাভ করতে পারবেন। বিলম্ব করবেন না মহারাজ। প্রহর শেষ হয়ে যাচ্ছে, আমাদের আর বিলম্ব করা উচিত নয়, চলো প্রস্থান করা যাক। নারায়ণ নারায়ণ। এই দুই ভাই হিঙ্গল আর সুন্দর যদি আজ মধ্যরাত্রের মধ্যে কৃপলক পর্বতে পৌঁছে তপস্বী ত্রিলোকের থেকে ইচ্ছা মৃত্যুর বরদান লাভ করতে সফল হয় তাহলে অনর্থ হয়ে যাবে। এখনো সময় আছে, আমাদের কিছু করতেই হবে। রাত্রির এই মুহূর্তে হঠাৎ করে আসার কোনো বিশেষ কারণ? মাতা, একটি নিবেদন আছে। বলুন মণিবর। মাতা, সুন্দর আর হিঙ্গল এই দুই ভাই পৃথিবীতে জীবজন্তুর বেঁচে থাকাই দুষ্কর করে দিয়েছে। ইচ্ছা মৃত্যুর বর লাভ করার জন্য ত্রিলোক তপস্বীর কাছে কৃপলক পর্বতে যাচ্ছে। তপস্বরত তিলকের 200 বছরের কঠিন তপস্যার আজ অন্তিম দিন। আমরা সবাই আপনার কাছে অনুরোধ করছি, আপনি যেভাবেই হোক ওই দুই ভ্রাতাকে বরদান লাভ করা থেকে আটকান, না হলে অনর্থ হয়ে যাবে মাতা। হচ্ছে এই দেবতারা সুন্দর আর হিঙ্গলের পথে বাধা উৎপন্ন করছে। মাতার এই রক্ষক এখন আমাদের আটকাবে? কখনোই না। সুন্দর, ভৈরব বাধা সৃষ্টি করছে, শীঘ্রই ওর নাগপাশ বিনষ্ট করার জন্য অগ্নি প্রয়োগ করো। অবশ্যই ভ্রাতা। আজ কোনো বাধা আমাদের আটকাতে পারবে না।
ইন্দ্রদেব, হে বায়ুদেব, কার্যসিদ্ধির জন্য সহায়তা প্রদান করুন। আমরা আপনাকে সাহায্য করতে এখানে এসেছি ভৈরব। বায়ুদেব, আপনি প্রচন্ড গতিতে ঝড় তুফান নিয়ে আসুন, যাতে এই দুই ভ্রাতাকে নিজেদের লক্ষ্য থেকে সরানো যায়। ভ্রাতা সুন্দর, ওই হলো তাম্রঘাটি। ভ্রাতা সুন্দর, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই নদী পার করে তাম্রঘাটিতে প্রবেশ করব, আর নবজাতকের জন্ম হতেই তাম্র অর্জন করব। আজ আমাদের ইচ্ছা মৃত্যুর বর পাওয়ার উদ্দেশ্য অবশ্যই সফল হবে। যেন নিচে না পড়ে যায়। সুন্দর, বরুণদেব, আমরা আমাদের কাজে সফল হয়েছি। এবার এই দুই পাপী ভ্রাতা নিজেদের লক্ষ্য কখনোই পূরণ করতে পারবে না। এরা দুজন সফল হলে অনর্থ ঘটে যাবে। বস্ত্র অর্জন করে ভ্রাতা সুন্দরকে বিভ্রান্ত করে দিয়েছে। আমাদের স্বপ্ন আর কখনোই পূরণ হবে না। কিছুক্ষণের মধ্যেই মধ্যরাত্রির প্রহর পার হয়ে যাবে। আমরা আর কোনো বরই লাভ করতে পারবো না। সফল হয়েছো তুমি ভৈরব।
তুমি বায়ু আর ইন্দ্রর সঙ্গে একজোট হয়ে ষড়যন্ত্র করলে, আর আমাদের লক্ষ্য থেকে বিভ্রান্ত করলে। কেউ আমাদের অসফল করতে পারবে না আমাদের লক্ষ্য থেকে। আমাদের দুই ভ্রাতাকে ইচ্ছা মৃত্যুর বর লাভ করা থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে, আর দেরি করা যাবে না। দ্রুত তাম্র পাথর থেকে নবজাত তাম্র ভস্ম একত্রিত করো, মধ্যরাত আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। এই পবিত্র তাম্রভস্য যেন ওদের হাতে না পড়ে। ভৈরব, এখন তোমার মৃত্যু নিশ্চিত। আমাদের সব বাধা কেটে গেছে। ওই দেখো, এখন এসে গেছি ত্রিপুলক পর্বতে। ওই শিলা দেখতে পাচ্ছ, তাতে লাল রঙের যে চিহ্ন আঁকা আছে, ওর উপরেই এই হৃদয় আর এই তাম্র ভস্ম স্পর্শ করাও। তুমি তাড়াতাড়ি যাও, দেরি করো না, মধ্যরাত্রি আর কিছুক্ষণে সমাপ্ত হবে। সাবধান হিঙ্গল।